আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের দেখাবো চুল ঘন লম্বা করার সবচেয়ে কার্যকারী উপায়। এই রেমিডিটা চুলকে দ্রুত লম্বা করবে, চুল পড়া বন্ধ করবে, চুল গজাতে সাহায্য করবে। তো চলুন আজকের টিপসটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলো টুকরো করে কেটে নিচ্ছি। এটা টুকরো করে কেটে নেওয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে করে নেবেন, আর যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা এটা পাটায়ও পিষে নিতে পারেন। আর অবশ্যই এখানে কোনো পানি ব্যবহার করবেন না, তাহলে এর গুণগত মান কমে যাবে। পেঁয়াজে রয়েছে সালফার, যা রক্ত সঞ্চালন করতে সাহায্য করে, আর এই কারণেই আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল দ্রুত লম্বা করতে সাহায্য করবে। এবার আমি পেঁয়াজটাকে ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে আমার অনেকটা পেঁয়াজের রস হয়েছে। এবার আমি রেমেডিটা তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের রস, আর নিব অ্যালোভেরা জেল। যাদের বাসায় অ্যালোভেরা আছে তারা সেখান থেকে অ্যালোভেরা জেল নিয়ে ব্যবহার করতে পারেন, আর যাদের বাসায় নেই তারা বাজারের কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তো এটা আমার হোমমেড অ্যালোভেরা জেল, তো এটা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর যেটা লাগবে সেটা হচ্ছে নারিকেল তেল। এটা যে কোনো নারিকেল তেল হলেই হবে। এখানে আমি নারিকেল তেল দিব 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এখানে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিব। এবার সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এবারে বলে দিচ্ছি এর ব্যবহার বিধি। এটা চুলে লাগিয়ে 30 মিনিট রেখে দেবেন, তারপরে চুল শুকিয়ে গেলে এটা শ্যাম্পু করে নেবেন। স্বাভাবিক কার্যকারিতা পেতে প্রথম মাসে সপ্তাহে 2 দিন এবং দ্বিতীয় মাস থেকে সপ্তাহে 1 দিন ব্যবহার করলেই হবে। তবে একটি কথা, সবার সব কিছু শ্যুট করে না, প্রথমে ইউজ করে দেখবেন। যদি ইউজফুল মনে হয় তাহলে ইউজ করবেন, আর যদি ইউজফুল মনে না হয় তাহলে এটা অ্যাভয়েড করবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।